গর্ভাবস্থার শেষের দিকে বা 9 মাসের শেষের দিকে অনেকেরই প্রশ্ন থাকে যে ডেলিভারি ডেট সামনে এগিয়ে আসা সত্ত্বেও কেন তাদের ডেলিভারি পেন এখনও উঠছে না, বা ডেলিভারি হওয়ার কোনো সিমটম কেন তারা বুঝতে পাচ্ছেন না, কিংবা গর্ভাবস্থার 9 মাসে কী করলে সার্ভিক্সের মুখ ওপেন হয়ে যাবে এবং নর্মালে ডেলিভারি হতে পারে। আজকে জানাবো তার জন্য আপনাকে কী খেতে হবে বা কী করতে হবে। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই বলি, 37 সপ্তাহ পূর্ণ হয়ে যাওয়া মানেই যে কোনো সময় আপনার ডেলিভারি হতে পারে, তা 37 হোক কিংবা 40-41 সপ্তাহই হোক। তাই আপনার যখন 36 সপ্তাহ পূর্ণ হয়ে যাবে তখন আপনি কিছু জিনিস অবশ্যই করবেন, তাহলে আপনার সঠিক সময়ে ডেলিভারি পেন উঠে যাবে, না হলে অযথা অনেকের আবার সময় পেরিয়ে যায়। প্রথমেই বলি, 36 সপ্তাহের পর বিশেষ করে আপনাকে এই সময়ে অবশ্যই প্রতিদিন 2 বেলা 30 মিনিট করে হাঁটতে হবে। মাঝে মধ্যে হাঁটাহাঁটি করলে চলবে না, নিয়ম করে প্রতিদিন 2 বেলায় আপনাকে হাঁটতে হবে। এতে করে আপনার পেলভিক এরিয়ার পেশিগুলি সঠিকভাবে প্রসারিত হবে এবং আপনার সার্ভিক্স ওপেন হয়ে যাবে নর্মাল ডেলিভারির জন্য। এবং আপনার নর্মাল ডেলিভারির যে পেন বা প্রসব ব্যথা শুরু হয়ে যাবে সঠিক সময়ে। আর এই সময় আপনি করতে পারেন কেগেল নামক একটি ব্যায়াম। এটি আপনি গুগলে গিয়ে সার্চ করলেই দেখতে পাবেন কিভাবে এটি করতে হয়। এটি করলে পেলভিক মেজর পেশিকে শক্তিশালী করা হবে এবং এতে করে আপনার সহজেই ডেলিভারি পেন সঠিক সময়ে উঠে যাবে। এই সময় আপনি প্রচুর পরিমাণে জল পান করবেন। শরীরে যথেষ্ট পরিমাণে জল পান করলে বিষাক্ত পদার্থগুলি ধুয়ে বের হয়ে যায়, ফলে আপনার মূত্রনালীর সংক্রমণ হবে না। এই মূত্রনালীর সংক্রমণ ঘটলে কিংবা শরীরে জলের অভাব ঘটলেও ডেলিভারি পেন সঠিক সময়ে হয় না, অনেক আগে হয়ে যায় কিংবা অনেক দেরিতে হতে পারে। আর এই সময় আপনি যথেষ্ট পরিমাণে নিজেকে অ্যাক্টিভ রাখবেন, কোনোভাবে ওজন বাড়াতে দেবেন না। অতিরিক্ত ওজন হয়ে গেলে গর্ভাবস্থায় আপনার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, এতে করে সঠিক সময়ে তো ডেলিভারি হবে না, তার উপর হাজারো রকমের সমস্যা হয়ে যেতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, সুগার, প্রেশার ইত্যাদি ইত্যাদি। তাই অবশ্যই ওজন এই সময় নিয়ন্ত্রণে রাখবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্বদা ইতিবাচক বা পজিটিভ ও সুখী থাকার চেষ্টা করবেন। ইতিবাচক বা পজিটিভ থাকলে স্বাভাবিক প্রসবের জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে আপনাকে অনেক সাহায্য করবে। অতিরিক্ত দুশ্চিন্তা করলে আপনার শরীরের হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে, এতে করে আপনার মুড বা মানসিক স্বাস্থ্য ভালো থাকবে না, ফলে যে হরমোনগুলি স্বাভাবিক প্রসব যন্ত্রণা ওঠাতে সাহায্য করে তা ঠিকমতো ক্ষরিত হবে না, ফলে আপনার প্রসব ব্যথা সঠিক সময়ে শুরু হবে না। তাই অবশ্যই এই সময় সুখী থাকার চেষ্টা করবেন। আর এই সময় বারবার উবু হয়ে বসবেন। এই উবু হয়ে বসলেও পেলভিক অঞ্চল প্রসারিত হয় এবং সার্ভিক্স ওপেন হয় এবং সঠিক সময়ে আপনার ডেলিভারি পেন উঠবে। আর ঘুমের ক্ষেত্রেও আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত পরিমাণ দিনেতে আপনি ঘুমোবেন না, দিনের বেলায় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম নেবেন। যদি রাতে ভালো ঘুম না হয় তাহলে দিনে 2 থেকে 3 ঘন্টার বেশি ঘুমাবেন না, এতে আপনার অ্যাক্টিভিটি কমে যাবে, ফলে আপনার যে প্রসব বেদনা তা দেরিতে শুরু হতে পারে। আর এই সময় আপনি অবশ্যই সঠিক প্রকারের খাবার খাবেন, তা পুষ্টিকর তো হতেই হবে। যদিও অনেকে বলে থাকেন গর্ভাবস্থায় আপনি যদি ঘি খান তাহলে তা সঠিক সময়ে প্রসব হয়, যদিও এটি বৈজ্ঞানিক কোনো যুক্তি এতে নেই, কিন্তু তাও আপনি খাবেন, কারণ এটি অনেক ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে যে ঘি খেলে সঠিক সময়ে ডেলিভারি হয়। ঘি আপনি গরম দুধের সাথে 1 চামচ খেতে পারেন। দুধ যদি আপনার সহ্য না হয় আপনি গরম জলের সাথেও 1 চামচ ঘি খেতে পারেন।
আর এই সময় আপনি 4-5টা করে খেজুরও প্রতিদিন খাবেন। খেজুর শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং নরমাল প্রসবে সাহায্য করে। 9 মাস পর্যন্ত আপনি অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, আর না হয় কটা দিন অপেক্ষা করবেন ধৈর্য ধরে, আপনার প্রসব বেদনা সঠিক সময়ে শুরু হবে। অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।